কলকাতার গুরুদ্বারে উপস্থিত অমিত শাহ, জেপি নাড্ডা। অন্যদিকে দিল্লিতে ভারত মণ্ডপমে বিশেষ আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপলক্ষ দশম শিখ গুরু গোবিন্দ সিং এর 5 এবং 8 বছর বয়সী সন্তান সাহেবজাদাদের শহীদ হওয়ার স্মরণে 26 ডিসেম্বর বীর বাল দিবস পালন। ভারতে এবার সাহেবজাদা জোরওয়ার সিং এবং ফতেহ সিং এর বীরত্ব এবং শহীদ হওয়ার 318তম বার্ষিকী হিসাবে এই দিনটি পালিত হল। জানুয়ারিতে শ্রী গুরু গোবিন্দ সিং এর প্রকাশ পর্বের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রত্যেক বছর 26 ডিসেম্বর বীর বাল দিবস হিসাবে পালিত হবে। এই উপলক্ষে সাহেবজাদাদের অতুলনীয় সাহসের বীরগাথা সম্পর্কে দেশের নাগরিকদের, বিশেষ করে যুবক এবং শিশুদের শিক্ষিত করতে কেন্দ্রীয় সরকার বিশেষ অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করেছে। যুব সমাজের প্রতি দেশাত্মবোধকে বেশি করে জাগ্রত করে তুলতে দিল্লিতে যুব সমাজের একটি কুচকাওয়াজের সূচনাও করেন প্রধানমন্ত্রী। এদিন বিশেষ সেবা প্রদান কর্মসূচির অংশ হিসাবে গুরুদ্বারে নিজের হাতে গুরু প্রসাদ পরিবেশন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অন্যদিকে বেশ কিছু কর্মসূচি নিয়ে বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার অন্যান্য কর্মসূচির আগে মহাত্মা গান্ধী রোডে বড়া শিখ সংগত গুরুদ্বারে সাহেবজাদাদের চরম আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে প্রার্থনা করতে এলেন শাহ এবং নাড্ডা। একই সঙ্গে এই বিশেষ দিনকে দেশভক্তি এবং নিজ ধর্মের গরিমা রক্ষায় আত্মবলিদানের দিন হিসাবে ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী। বীর বাল দিবস হয় সবকো মালুম হ্যায়, সাহেবজাদা নে হাম আপনে ধর্ম কি রক্ষা করনে কে লিয়ে আপনে বলিদান দিয়া। ইস দিন পুরা দেশ মে নেই, পুরা জিতনা ভি হামারি দেশভক্ত হ্যায়, শিখ সমাজ কা লোক হ্যায়, ন্যাশনালিস্ট হ্যায়, সব লোক আজ কা দিন শ্রদ্ধা সুমন অর্পিত করনে কে লিয়ে গুরুদ্বার মে আতা হ্যায়, মাথা টেকতা হ্যায়, প্রেয়ার মে কীর্তন মে পার্টিসিপেট করতা হ্যায়। আজ হাম লোক বহুত খুশ হ্যায়, এ কলকাতাকে ধরতি মে যাহা গুরু তেগ বাহাদুর জি কা ইয়াসে এ আপকা জো হামারি প্রেস্টিজিয়াস গুরুদ্বারা হ্যায় কলকাতা কা, হ্যাঁ উসমে হামারি যশস্বী গৃহমন্ত্রী জি আয়া, উসকা সাথ রাষ্ট্রীয় অধ্যক্ষ ভি আয়া, হাম লোক ভি আয়া, বহুত আচ্ছা মাহল থা। আর শিখ সমাজ সে জুড়ে হুয়ে বহুত আদমি সব একসাথ মিলকর কীর্তন আর গুরু গ্রন্থ সাহিব পাঠ হরদাস আর প্রসাদ লেনা মাথা টেকনা সব একসাথ হামলোক কিয়া। তবে শুধুমাত্র ভারত নয়, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বীর বাল দিবস সশ্রদ্ধায় পালন করছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। কিন্তু কেন পালন হয় এই বীর বাল দিবস জানেন? এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে নিজের জন্মভূমির প্রতি কর্তব্য নিষ্ঠা, শ্রদ্ধা, ত্যাগ এবং চরম আত্মবলিদানের বীরগাথা। কথিত আছে মুঘলরা অতর্কিতে আনন্দপুর সাহেবের দুর্গ আক্রমণ করেছিলেন। গুরু গোবিন্দ সিং মুঘলদের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু অন্যান্য শিখরা তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেন। এরপর গুরু গোবিন্দ সিং এর পরিবার সহ অন্যান্যরা আনন্দপুর সাহেবের দুর্গ ছেড়ে চলে যান। কিন্তু 26 ডিসেম্বর সাহেবজাদা বাবা জোরওয়ার সিং এবং বাবা ফতেহ সিং বন্দী হন নওয়াজ ওয়াজির খানের হাতে। হাজার অত্যাচারের পরেও নিজেদের ধর্ম ত্যাগ করতে চাননি নিছক 8 বছর এবং 5 বছর বয়সী দুই বীর। তার জন্যই মুঘলদের হাতে শহীদ হতে হয়েছিল দুই সাহেবজাদাকে। তবে শুধুমাত্র ধর্ম পরিবর্তনই নয়, বরং নিজের মাতৃভূমি এবং জন্মস্থানের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং দেশাত্মবোধের প্রতীক হয়ে রয়েছে এই বিশেষ দিনটি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।